প্রক্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি বিশ্বকাপের সাতকাহন। এবারের বিশ্বকাপে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের শেষ ম্যাচ ইডেনে। শেষবার একদিনের ক্রিকেট খেলতে দেখা যাবে কি বেন স্টোকসকে? ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে নিয়ে এমনই আশঙ্কাই তৈরি হয়েছে। জানা গিয়েছে প্রতিযোগিতা শেষ হলে তার হাঁটুর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে, অর্থাৎ অনেকদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই বিশ্বকাপের পর আবার কবে মাঠে ফিরবেন স্টোকস তা এখনই বলা কঠিন। ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপ, অন্যদিকে ফ্রান্সে চলছে ভুয়ো ক্রিকেট ম্যাচ। না খেলেই তৈরি হয়ে যাচ্ছে স্কোরবোর্ড। ফ্রান্সে ক্রিকেট এখনও তেমন জনপ্রিয় নয়। এমতো অবস্থায় ফ্রান্সের ক্রিকেট সংস্থার পক্ষ থেকে আইসিসির কাছে ভুয়ো স্কোরবোর্ড জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কমিটির থেকে আর্থিক সুবিধা পাওয়ার জন্যই এমনটা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইসিসি। ইডেনের মায়াবী নৈশলোকে যখন বাবর আজম, শাহিন আফ্রিদিরা প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই পাক শিবিরে পৌঁছে গেল কঠিন অঙ্কের প্রশ্নপত্র। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কাকে 23.2 ওভারে নিউজিল্যান্ড হারিয়ে দিতেই বাবরদের শেষ চারে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খায়। অলৌকিক কোনো ঘটনা ছাড়া ইডেনে ভারত পাক ম্যাচ হওয়া একেবারে অসম্ভব। ভারতে কোনো স্বাধীনতা নেই, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে হয় ক্রিকেটারদের। বাধা নিষেধের মধ্যে মাঠে নেমে ভালো খেলা কখনোই সম্ভব নয়। ভালো পারফর্ম করতে হলে মুক্ত মনে থাকতে হবে ক্রিকেটারদের, এমনটাই মত প্রাক্তন পাক তারকা রাজ্জাকের। বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছেন বিরাট কোহলি। আট ম্যাচে 543 রান হয়ে গিয়েছে এই কিংবদন্তি ব্যাটসম্যানের। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় 3 নম্বরে আছেন বিরাট। যেভাবে বিরাট ব্যাট করে চলেছেন এই প্রতিযোগিতায় তা দেখে মুগ্ধ স্বয়ং স্যার ভিভিয়ান রিচার্ডস। আইসিসির ওয়েবসাইটে বিরাটকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে চিহ্নিত করেছেন ভিভিয়ান। নিজের কলমে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটসম্যান লিখেছেন, এই বিশ্বকাপের সেরাকে বাঁচতে হলে বিরাট কোহলির বাইরে আর কোনো নাম ভাবা সম্ভব নয়। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনায় কার্যত শিলমোহর পড়ল। তারকা দম্পতির একটি ভাইরাল ভিডিও দেখে ভক্তরা কার্যত নিশ্চিত দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিরুষ্কা। বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার হোটেলে ঢোকার সময় ক্যামেরাবন্দী হন তারকা দম্পতি। কালো রঙের ঝিলেঢালা পোশাক পরেছিলেন অনুষ্কা। প্রসঙ্গত, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন অনুষ্কা, সেখানেও ঝিলেঢালা পোশাক পরেছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা আরও তীব্র হয়। দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে দিল্লি ক্যাপিটালস দলের শিবির চলছে। সেখানে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। এছাড়াও শিবিরে রয়েছেন কোচ বিকি পর্চিমো। আগামী আইপিএলে কি খেলতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থকে, এ ব্যাপারে এখনও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। এবারের বিশ্বকাপে একদিনের ক্রিকেটে দুরন্ত ফর্মে মোহাম্মদ সিরাজ। তিনি 8টি ম্যাচ খেলে 10 উইকেট নিয়েছেন। সেই ফর্ম তাকে আইসিসির ক্রমতালিকায় 1 নম্বর করে দিয়েছে, কিন্তু তার কাছে এই ক্রমতালিকার কোনো অর্থ নেই। ভারতীয় পেসারের লক্ষ্য অন্যদিকে। ভারতীয় পেসার বলেন, আমার লক্ষ্য হচ্ছে ভারতকে বিশ্বকাপ জেতানো, আমি সেই লক্ষ্যই পূরণ করতে চাই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান। শেষ চারের সম্ভাবনা প্রায় না থাকলেও এই ম্যাচে জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করতে চায় আফগানরা। তবে দক্ষিণ আফ্রিকাকে 438 রানের ব্যবধানে হারাতে হবে আফগানদের, যা কোনোভাবেই সম্ভব নয়। ফলে এমনটা বলাই যায় যে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান আজই শেষ হচ্ছে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে উইলিয়াম সন্ডা। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজে জয় তুলে নিয়ে সেমিফাইনালের 4 নম্বর দল হিসেবে নিউজিল্যান্ডের উঠে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। এদিন শ্রীলঙ্কার 171 রানের ইনিংসের জবাবে 5 উইকেট খরচে সেই রান তুলে নেয় নিউজিল্যান্ড। তাই সেমিফাইনালে মাঠে নামা যে এক প্রকার নিশ্চিত তা ধরে নিয়েছে নিউজিল্যান্ড বাহিনী। তবে তাদের ভাবনায় এখন ভারত। বিশ্বকাপ সেমিফাইনালের সম্ভাবনা না থাকলেও 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন নিশ্চিত আফগানিস্তানের। পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছেন রশিদ খানরা, সেখান থেকে আর নামার সম্ভাবনা নেই। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা নিশ্চিত, বরং শেষ ম্যাচে প্রোটিয়াদের হারাতে পারলে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসের ডালি সঙ্গী করে এবারের মতো বিশ্বকাপকে বিদায় জানাতে পারবে আফগানিস্তান। বিশ্বকাপে চরম ভরারূপী বাংলাদেশের 8 ম্যাচের জয় মাত্র 2টিতে। চলতি বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে টাইগারদের। টানা 6 ম্যাচ হারার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছেন সাকিব আল হাসানরা। টানা হারের পর সাফল্য পেয়ে খানিক আত্মবিশ্বাস ফিরলেও তাতে সুবিধা খুব একটা হয়নি সাকিবদের। এর মধ্যেই টাইগারদের শিবিরে অন্য খবর, তামিম ইকবালের মতো ক্রিকেটারকে একাদশে রাখা হয়নি। এর আগে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার তামিমের দাদা নাফিস ইকবালকে সরিয়ে দেওয়া হয়। তবে কি সাকিবের পরামর্শে সাকিবের প্রতি আস্থা রাখতে গিয়ে তামিম ঘনিষ্ঠদের দলকে সরানো হচ্ছে? প্রশ্ন ক্রিকেট মহলে।
বিশ্বকাপের সপ্তাহ আজ এই পর্যন্তই। আরও অন্যান্য বিশ্বকাপের খুঁটিনাটি জানতে নজর রাখুন নিউজ বর্তমানে।